হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা গুড হেলথ ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব। যে ওষুধটি ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই ব্যবহার করতে পারেন, তো এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন, কারা ব্যবহার করবেন এবং কারা ব্যবহার করবেন না, এটার কী উপকার আছে এবং কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে সে বিষয়ে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানার জন্য। তো চলুন শুরু করি। এই গুড হেলথ মেডিসিনটি একটি আয়ুর্বেদিক মেডিসিন, এটি ডক্টর বিশ্বাসের প্রোডাক্ট। এর বর্তমান মূল্য 240 টাকা প্রতি 50টি ক্যাপসুলে। তবে এটি কেনার সময় আপনারা ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাবেন, আপনারা আয়ুর্বেদিক মেডিসিনের দোকান থেকে এটি পেয়ে যাবেন, আবার অ্যালোপ্যাথিক মেডিসিনের দোকানেও এটি পাওয়া যায়। তো এখন আমরা এই মেডিসিনটির ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব। এই গুড হেলথ ক্যাপসুলটি শরীরের মেটাবলিজম ফাংশনকে ইম্প্রুভমেন্ট করে, যার ফলে এটি খিদে বাড়ানোর কাজ করে। যে সমস্ত পেশেন্টরা লস অফ অ্যাপেটাইট বা ক্ষুধা মন্দাজনিত সমস্যায় ভুগছে, তেনারা এই মেডিসিনটি ব্যবহার করলে খিদে দ্বিগুণ বেড়ে যাবে, বারবার খেতে মন চাইবে এবং অনেক খাবার খেতে পারবেন, যার ফলস্বরূপ হেলথ ডেভেলপমেন্ট হয় কম সময়ের মধ্যে এবং শরীরের পাচনতন্ত্রকে ঠিক রাখে ও শরীরের শক্তি বৃদ্ধি করে এই মেডিসিনটি। আবার যে সমস্ত পেশেন্টদের শরীরের ওজন কম বা দুগলা পাতলা, তাদের শরীরের ওজন বৃদ্ধি করে, সুন্দর মোটা শরীর গঠন করতে সাহায্য করে এই আয়ুর্বেদিক মেডিসিনটি। এছাড়াও কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। আবার এই মেডিসিনটির ব্যবহারের ফলে ছেলে মেয়ে প্রত্যেকের মুখে লাবণ্য বা গ্লেজ বৃদ্ধি পায়, মনের মধ্যে জোশ বৃদ্ধি পায়। আবার এই ক্যাপসুলটি ব্যবহার করার ফলে সুন্দর ঘুম হয়। আবার এই ক্যাপসুলটি লিভারের কর্মক্ষমতা বাড়ায় এবং অ্যানিমিয়া বা রক্তল্পতা দূর করে রক্ত তৈরির মাধ্যমে। এই গুড হেলথ ক্যাপসুলটিতে খিদে বাড়ানোর মেডিসিন অ্যাড আছে বলে খাওয়ার চাহিদা বেড়ে যায়, যার ফলস্বরূপ সুন্দর মজবুত শক্তিশালী শরীর গঠন হয়। এছাড়াও এই মেডিসিনটি শরীরের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে। এখন আমরা এই গুড হেলথ ক্যাপসুলটির ডোজ বা মাত্রা সম্পর্কে আলোচনা করব। এই ক্যাপসুলটি একটি করে দিনে 2 বার অর্থাৎ দুপুরে এবং রাত্রে খাবার আগে বা খালি পেটে সেবন করতে হয়। তবে এর ডোজ ডিউরেশন ডাক্তারবাবু নির্ধারণ করে দেন। এখন আমরা এই গুড হেলথ ক্যাপসুলটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই ক্যাপসুলটি ব্যবহারের পরে ডিজিনেস বা মাথা ঘোরা, স্লিপিনেস বা ঘুম ঘুম ভাব, পিম্পল বা ব্রণ, ওবেসিটি বা মেদ বৃদ্ধি অর্থাৎ ওজন অনেক বেড়ে যাওয়া প্রভৃতি লক্ষ্য করা যায়। এখন আমরা এই গুড হেলথ ক্যাপসুলটি ব্যবহারের আগে কী কী প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হয় সে বিষয়ে বলব। যে সমস্ত পেশেন্টরা ক্রনিক বা পুরনো লিভার এবং কিডনির রোগে ভুগছেন, তেনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন না। যেনারা ডায়াবেটিক বা সুগারের রোগে ভুগছেন, তেনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন না। 15 বছরের কম বয়স যাদের, তারা এই ওষুধটি ব্যবহার করবে না। গর্ভবতী মহিলারা এই ওষুধটি ব্যবহার করবেন না। যেনারা হার্টের রোগে ভুগছেন, তেনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন না। এছাড়াও এই আয়ুর্বেদিক মেডিসিনটি ব্যবহারের ফলে যে সমস্ত পেশেন্টদের গম্ভীর পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে, তেনারা তৎক্ষণাৎ এই ওষুধটি বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে। তো এখনও যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড জয়েন্ট উইথ মি। টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।